আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইডি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনের কালেকশন দেখাবো আর বাকি যে কালেকশন গুলো থাকবে এগুলো মিড বাজেটে খুব ভালো ভালো কোয়ালিটির ল্যাপটপ থাকবে এখানে লিনোভো থিংকপ্যাড এইচপি এলিট বুক এর ল্যাটিটিউড সিরিজ এবং ডেল এক্সপিএস লিনোভো থিঙ্কপ্যাডের একদম মিনিমাম প্রাইজে পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা বা বিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট আর এর সাথে আপনারা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ পাবেন আর এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলির ডিটেলস সম্পর্কে যদি আপনারা জানতে চান যেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন কনফিগারেশন এবং প্রাইস তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব। যেটা একদম মিনিমাম প্রাইজে পাবেন এটা হচ্ছে এইচপি ফোরটিন মানে এসপি ফরটিন এস সেটা মানে হচ্ছে এসপি চোদ্দ তো এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হওয়াতে বলে এসপি ফরটিন এস তারপর এটার এক্সাক্টলি একটা মডেল থাকে যে মডেলটা সার্চ করে গুগলে ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা প্লাস্টিক দিয়ে বিট করা সুন্দর একটা কিবোর্ড ব্ল্যাক কালারের এটা একটা গ্রে কালারের ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন এটা নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ প্রিভিয়াস কোনোদিন ইউজ করা হয় নাই আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে যাদের বাজেট আর একটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ফিফটিন এস মানে পনেরো এস আর এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক এবং ব্লু কালারের একটা কম্বিনেশন আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা স্পেশালি একটু ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ আর্ট সোর্সিং ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে বাহান্ন হাজার টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেস মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপই ল্যাপটপের ক্ষেত্রে নব্বই দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে এর কারণ হচ্ছে আমরা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করে থাকি কখনোই আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যেহেতু কোয়ালিটি মেনটেন করতে পারি বিধায় আপনাদেরকে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর এজন্য কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে একদম মিনিমাম প্রাইজে আজকে ল্যাপটপ দেখাবো তো আমাদের স্টকে আরও এইগুলোর কোয়ান্টিটি আর ইউনিট অ্যাভেলেবেল আছে তো সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ এই ভিডিওর হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর সিক্স জিরো আসলে মিনিমাম প্রাইজে হলেই হবে না এমন একটা কোয়ালিটি থাকতে হবে প্রাইস যেটাই হোক না কেন যেটা নিয়ে বা পার্সেস করে আপনারা আগামী তিন বছর বা চার বছর ইউজ করতে পারবেন এটার মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিক্স জেনারেশন হওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট না ডেফিনেটলি জেনুইন কালার সব কিছু জেনুইন আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর ব্যাক সাইড লুকিং ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু ভিতরে আছে তো এই অবস্থায় তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইস ছাড়াও আমাদের কাছে আর একটা ল্যাপটপ আছে লিনোভো থিঙ্কপ্যাডের টি জাস্ট এই ল্যাপটপটা লুকসটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বারবারই বলছি কমে বিজ্ঞাপন করা আছে সেগুলো কিন্তু কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে কিবোর্ডের উপরে এরকম জোরে ঘসা দিবেন দেখবেন যে এখান থেকে দাগ হয়ে আছে ডেফিনেটলি কিবোর্ডটা কালার করা এবং ফ্রন্ট পার্টে হয়তোবা স্টিকার লাগানো থাকে অথবা কালার করা থাকে আপনারা এগুলো দেখে কিনবেন কারণ ডিসকোয়ালিটি ল্যাপটপ হলে আপনারা কিন্তু ভালো পরিমাণে লং জার্ভিটি পাবেন না সো এটা হচ্ছে লিনোভো থিং প্যার টি ফোর সিক্স জিরো এস ফোর ফাইভের সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার

এক্সপিএস থার্টিন নাইন যেটা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জি বি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাজা বোর্ডের সাথে ফিক্সড থাকে এসএসডি টা চাইলে আপডেট করতে পারবেন 70 পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্রাক এটা যে কিবোর্ডের পার্টটা আছে এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এই ল্যাপটপ একটা স্পেশালিটি আছে সবচেয়ে চিকুন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ল্যাপটপটার আমরা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখব যে কিরকম কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস আছে পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটু মিনিমাম প্রাইজে ডেলে ল্যাটিটিউড সিরিজ দেখাচ্ছি এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এটা হচ্ছে মডেল মেনশন করা আছে মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ নাই এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি হচ্ছে মেটাল বিল্ড এবং পিছনের যে কিবোর্ডের পার্টটা আছে এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক রিট সব কিছুই পাচ্ছেন চোদ্দ ইঞ্চি সেমি বেজালের ফুল এইচডি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা জাস্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টেস্ট করা আছে আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচ তলায় 101 নম্বর সব ঢোকার সময় হাতের বাম পাশে আরো সহজ ভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা এইট জেনারেশনের দুইটা ল্যাপটপ দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার দুইটা মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এবং এসপি এলিট বুক অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাই এলিট বুক বেটার না লিনোভো থিঙ্কপ্যাড বেটার আমার কাছে লিনোভো থিঙ্কপ্যাড ভালো লাগে কারণ স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি আসে না বললেই চলে মানে লং জার্বিটিতে অনেক ভালো আপনারা যদি এসপির সাথে কম্পেয়ার করেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এর সাথে রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মানে কেউ যদি এলিট বুকের জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান ইন্টেল প্রসেসর থাকবে সেক্ষেত্রে কিন্তু খুবই একটা কারণ এটার সাথে ডুয়েল গ্রাফিক্স আছে একটা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স আর একটা হচ্ছে রেড অনের গ্রাফিক্স তো এই ল্যাপটপটা আপনারা ষোলো জিবি র্যাম পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টু জিবি শেয়ার গ্রাফিক্স যারা একদম রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে চান তাহলে চাইলে আপনারা এটা দেখতে পারেন 14 ইঞ্চি ডিসপ্লে আছে RAM SSD চাইলে আপগ্রেড করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে Core i5 Core i7 ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটাও হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ কারণ হচ্ছে এটা Nvidia MX এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা হচ্ছে Lenovo ThinkPad এর T480 মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কোরআই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন এন বিডিএ এম এক্স এর ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক সবকিছুই অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ল্যাপটপটায় দুইটা ব্যাটারি আছে আউটসাইড ইনসাইড যেটা দিয়ে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিড বাজেট থেকে হাই বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ